Assalamualaikum. Design sourcing channel পক্ষ থেকে আপনাদের স্বাগত। তো আজকে আমি আপনাদেরকে এই উলফ ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ভেক্টর আর ফন্টগুলো ব্যবহার করছি এগুলো ডাউনলোড লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এই ডিজাইনটা মূলত ভেক্টর বিভিন্ন রকম ভেক্টর ব্যবহার করেই করা হয়েছে। তবে ভেক্টরগুলা কিভাবে ইউজ করলে কপিরাইট ফ্রি হতে পারবেন, কোনো কপিরাইটের ঝামেলায় পড়বেন না, এই টিউটোরিয়ালে মূলত খুব ভালোভাবে সেটা শিখতে পারবেন। তো আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমার নতুন করে আর্টবোর্ড নেব, ফাইলে গেলাম, ফাইল থেকে নিয়ে গেলাম। নিউ গিয়ে আমি উইথ নিলাম 12 ইঞ্চি, হাইট নিলাম 18 ইঞ্চি, নিয়ে আমি এটা ওকে দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দেব। এই ফাইলটা আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে এটা আমি সাইডে রেখে দিলাম, আমি এই জায়গাটাতে রাখলাম। রাখার পর ডিজাইনটা করার জন্য ফার্স্টে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব ব্ল্যাক কালারের। এখান থেকে আমি রেক্ট্যাঙ্গেল নিলাম, নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে 100% ব্ল্যাক করে দিলাম। ব্ল্যাক করে দিয়ে এটা আমি কন্ট্রোল টু দিয়ে লক করলাম। লক করার পর ফার্স্টে এই উল ভেক্টরটা এটা নিয়ে আসবো। তো এটা আপনারা এই এই লিঙ্কে গিয়ে কপি করে নিয়ে আসবেন। তো এটা আমি এখান থেকে প্রথমে, এটা একটুখানি প্রবলেম আছে, আমি এটা রেজুলেশন অনেক খারাপ। এটা আমি যদি এখান থেকে ইমেজ ট্রেস করি তাহলে এটার কোয়ালিটি খুবই খারাপ হয়ে যায়, খুবই খারাপ হয় এটার কোয়ালিটি। তো এটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম। মূলত এই ভেক্টরটা প্রিপেয়ার করতেই যা টাইম লাগছে, পরে ডিজাইন করতে আর অত টাইম লাগেনি। তো আমি এই লিঙ্কটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গেলাম, এটা আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। পেস্ট করে ইন্টার দিলাম। দেওয়ার পর যেই ভেক্টরগুলো আপনি যখন ট্রেস করবেন, ট্রেস করার সময় যদি রেজাল্ট ভালো না আসে তো সেক্ষেত্রে কী করবেন, যদি সেই ভেক্টরটাই নিতে হয়, তো আমি এটা এখান থেকে কপি ইমেজ দিলাম। কপি ইমেজ দেওয়ার পর আমি ফটোশপে চলে গেলাম। ফটোশপে এটা ওপেন হতে একটু টাইম লাগতেছে, এটা আসলে আমার ওপেন করে রাখাই ভালো ছিল। তো যাই হোক, এটা ওপেন হয়ে গেছে। আমি ফাইলে গিয়ে নিউয়ে গেলাম। নিউয়ে গিয়ে এটা এটা সাইজটা নিয়েই নিছে অটোমেটিকলিভাবে। এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি কন্ট্রোল ভি দিলাম। ভি দেওয়ার পর এটা চলে আসলো। তো এটা আমি কিছুই করব না, এটা শিওর হবো যে এই লেয়ারটা যেন সিলেক্ট করা থাকে, এই উলফের লেয়ারটা। এরপর আমি এখান থেকে ইমেজে গেলাম, ইমেজ থেকে ইমেজ সাইজে গেলাম। সাইজে গিয়ে আমি শুধু এই রেজুলেশনটা এখানে 300 করে দিলাম। 300 করে দেওয়ার পর এটা আমি ফাইলে গেলাম। এই যে এটা অনেক ভালো রেজুলেশন হয়ে গেল, এখন এটা ট্রেস করলে ভালো রেজাল্ট আসবে। তো আমি এখান থেকে ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম। সেভ অ্যাসে গিয়ে এখানে আমি ডেস্কটপে এটা জেপিজি দিয়ে এটা আমি সেভ করে দিলাম। তো এটা টেনে ইলাস্ট্রেটরে নিয়ে যাওয়া যায় তো এখান থেকে, কিন্তু আসলে নতুনদের জন্য এভাবে টেনে নিয়ে যাওয়াতে অনেক প্রবলেম হয়, যার কারণে আমি বিস্তারিতভাবে দেখাই দিলাম। ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেসে গেলাম, ডেস্কটপে গেলাম, গিয়ে আমি এই যেটা নতুন সেভ দিলাম ফটোশপ থেকে সেটা নিয়ে আসলাম, নিয়ে এসে এই জায়গাটায় দিলাম। দেওয়ার পর এটা আমি ফার্স্ট এখান থেকে এই যে ইমবেড করে দিলাম। ইমবেড করে দেওয়ার পর এখন দেখেন, এটা যদি আমি এখান থেকে ইমেজ ট্রেস করি, এই যে এখানে দেখাচ্ছে এটা অনেক বড় ইমেজ। তো যাই হোক, এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা ট্রেস হওয়ার পর রেজাল্টটাও ভালো থাকবে। তো এরপর আমি এটা এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড করে এটা আমি আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি কিন্তু এইটাই এখান থেকে এই যে এটা তৈরি করছি। তো আমি এটা এখান থেকে, আমার একটুখানি কাজ আছে এখানে, অনেক ঝামেলা আছে ডিজাইনটাতে, এটা আমি আনগ্রুপ করার পরে উপরের হোয়াইট কালারগুলো সব ডিলিট করে দিলাম। কিন্তু এই হোয়াইট কালারটা ডিলিট করলে এটাও ডিলিট করে দিলাম। আর এটা সিলেক্ট করে আমি যতগুলো ডিলিট করা যায় ফার্স্টে আমি ডিলিট করে নেব। এখান থেকে ডিলিট করলাম, এখান থেকে ডিলিট করলাম, এখান থেকে ডিলিট করলাম। কিন্তু ব্ল্যাক কালারটা আমার একটু প্রবলেম আছে। ব্ল্যাক কালারটা আমার ডিলিট করতে, একবারে যদি আমি এটা সিলেক্ট করি, সিলেক্ট করলে তাহলে দেখেন ভিতর থেকে সবই চলে যায়। আমি একটু দেখাই এই ইমেজটা একটুখানি দেখায়, এই যে ভিতর থেকে সবই চলে যায়। তো আমি কন্ট্রোল জেটে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পর আমি এখান থেকে ইরেজার টুলটা নিব। ইরেজার টুল নিয়ে আমি কোনো কিছু করব না, শুধু ব্ল্যাক কালারের এই ডালপালাগুলো বের হয়েছে এখান থেকে, ওগুলা সোজা সোজা শুধু একটু করে কেটে দেব। এখান থেকে কেটে দিলাম, এখান থেকে এই পর্যন্ত কেটে দিলাম। তো এটা করতে মোটামুটি ভালোই টাইম লাগলো। এটা অবশ্যই খেয়াল রাখবে যে এই জায়গাটা আমার কেটে দিতে হবে। এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে এই জায়গাটা কেটে দিলাম। তো আমার কাটা শেষ হয়ে গেল। আপনারা খুব মনোযোগ দিয়ে এভাবে এটা করে নেবেন, যেন বাহিরের সব কিছু থেকে ভিতরের এই উলটটা সেপারেট হয়। আমার কিন্তু কোনো জায়গায় জয়েন নেই, এটা একটু খেয়াল রাখবেন। এরপর আমি বাহিরের ব্ল্যাক কালারটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি এই সবগুলো সিলেক্ট করে আস্তে আস্তে করে ডিলিট করে দেব। তো এটা একটু ভালো করে করতে হবে।
এখানে যেন আমার একসাথে জয়েন হয়ে না থাকে কোনটা, এটা ডিলিট করে দিলাম। এখান থেকে এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। তো এই প্রসেসটা একটু সময় সাপেক্ষ। এটা ডিলিট করলাম, তো আপনারা যারা আমার টিউটোরিয়ালগুলো রেগুলার দেখেন তারা আর কি কপিরাইট নিয়ে অনেক প্রশ্ন করেন যে আসলে কপিরাইট হবে কিনা, কপিরাইট হবে কিনা। তো আসলে কপিরাইট আমরা যদি কপি করি তাহলে তো কপিরাইট হওয়ার একটা পসিবিলিটি থাকেই, কিন্তু এভাবে যদি আমরা ভেক্টরগুলো তৈরি করি তাহলে নিজের দিক থেকেও ইউনিক থাকলেন, কোনো আর ঝামেলা থাকলো না। আমি মনে করি এভাবে করা ভালো। তবে ম্যাক্সিমাম ডিজাইনে যেগুলো আসলে ক্লায়েন্ট আপনাদেরকে কম চার্জ দেবে, যেমন কিছু ক্লায়েন্ট আছে যারা $5 হয়তো বা তিনটা ডিজাইন করে নিতে চায়, এরকম ক্লায়েন্টও আছে, তাদেরকে নিশ্চয়ই আপনি সব ভেক্টর তৈরি করে করে দেবেন না। তাদেরকে অবশ্যই ভেক্টরগুলো ডাউনলোড করে নিয়ে এসে এখান থেকে ট্রেস করে দিতে হবে। আর কিছু ক্লায়েন্ট আছে যেগুলো চার্জ অনেক ভালো দেয়, তো সেগুলোকে তো আসলে এরকম নর্মাল কোয়ালিটির কিংবা কপিরাইট করা ভেক্টর দেওয়া উচিত না, তাদেরকে ইউনিকটাই দেওয়া উচিত। তো আমি দেখাই দিলাম যে এই ভেক্টর থেকে আমি এই যে এটা ইউজ করছি, এটা কেউই এখন বুঝতে পারবে না যে আমি এই এই জিনিসটা এখানে ব্যবহার করছি। তো এভাবে করে যদি করা হয় একটু কষ্ট করলে এটা আমরা ইউনিক একটা ভেক্টর তৈরি করতে পারি। এরপর আমি এটা একটুখানি ঘুরায় আরও উপরের দিকে লম্বা করে দেবো, এরকম করে দিলাম। এরকম করে দিয়ে আমি কালারটা চেঞ্জ করে দেবো। আমি এই দুইটা কালার ইউজ করছি, কালারটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। হোয়াইট কালারটা সিলেক্ট করার পর কিবোর্ডের আই চেপে এটা আমি এই যে এই কালারটা দিলাম, এই যে ডার্ক কালারটা দিলাম। দেওয়ার পর আমার এই যে এই ভিতরে যে হোয়াইট কালার যেগুলো আছে আমি এই যে এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে এই কালারটা দিলাম। আচ্ছা, আমি একটু কালারটা দেখে নিই ঠিক কী কালার ইউজ করছি, এটা একটু এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর আমার ভিতরেরটা, আচ্ছা আমার ঠিকই আছে কালারটা, আমি এইটা এইগুলো একটু সিলেক্ট করে নিই। এটা আমি শিফট চেপে একটা একটা করে সিলেক্ট করব। এই ভেক্টরটা তৈরি করতে আমার অনেক প্রবলেম হলো, এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা এইরকমই থাক। এরপর আমি এই জায়গা থেকে পেন টুল নিলাম, পেন টুল নিয়ে আমি এখানে ক্লিক করলাম, করে এই জায়গাটায় ক্লিক করলাম, এই জায়গাটায় ক্লিক করলাম, একটু রাউন্ড শেপ মতো দিলাম, এই জায়গাটায় ক্লিক করলাম, করে এই জায়গাটায় ক্লিক করলাম। করে আমি এটা এই জায়গায় একটা ক্লিক করে দিলাম। এরপর আমি এটা এখান থেকে রেড কালার করে দেব, রেড কালার করে দিলাম। তো কালার না হলে এটা আমি স্ট্রোক করে দিয়ে তারপর এখান থেকে এইরকম একটা রেড কালারের শেড নিয়ে নিলাম। নেওয়ার পর স্ট্রোকটা নান করে দিলাম। নান করে দেওয়ার পর আমার এই যে এই জায়গাটাতে একটু অন্যরকম মনে হচ্ছে, তো এখানে আমি একটা কাজ করতে হবে। এই জায়গাটা আমি এই যে এইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, কপি করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক করে দিলাম, যেটা আমি কপি করছি সেটা ব্যাক করে দিলাম। দেওয়ার পর এটা আমি এখান থেকে এই যে সরায়ে দিলাম, দেখালাম যে এটা আমি আসলে কপি করছি। তো এরপর এটা আমি উপরের লেয়ারটা কন্ট্রোল থ্রি দিয়ে হাইড করলাম, করার পর নিচেরটা থাকলো, এখন যদি সরাই যে দেখেন ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, তো নিচেরটা থাকলো এটা সিলেক্ট করলাম, এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে এই জায়গাটা আমি কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমি নিচের এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। ফ্রন্ট করে দেওয়ার পর কন্ট্রোল অল্টার থ্রি দিলাম, দেওয়ার পর এটা আমার ডিভাইড হয়ে গেল। এবার শুধু এই যে এই মাথাটা আমি কিবোর্ডের আই চেপে এখান থেকে ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করার পর এটা আমি এখান থেকে অল্টার চেপে আরও একটা কপি করে এখানে দিলাম। এখান থেকে হোয়াইট কালার একটা এই জায়গায় দিতে পারি, তো যেখানে যেখানে ফাঁকা মনে হচ্ছে সেখানে সেখানে আমি আর একটু করে দিয়ে দিলাম। এটা আমি একটুখানি ঘুরাই দিতে পারি, এই জায়গায় একটুখানি ঘুরাই দিলাম, এটা এই জায়গায় একটা দিলাম, এটা মন চাইলে একটুখানি ছোটো করে দিতে পারি। তো এটা এরকমই রাখলাম। রাখার পর আমি একটু দেখি আর কী কী কালার ইউজ করছি। এরপর আমি এই যে এই হোয়াইট কালারটা আমি এখান থেকে ব্ল্যাক কালারগুলো আগে আমি সবগুলো শিফট চেপে একটা একটা করে ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর হোয়াইট কালারটা সিলেক্ট করলাম, করার পর এখান থেকে আমি সেটা ব্ল্যাক কালার করে দিলাম। ব্ল্যাক কালার করে দিয়ে আমি যেটা গ্রুপ করছিলাম ব্ল্যাক কালার, ওইটা আমি এখান থেকে
হোয়াইট কালার করে দিলাম। তো এই ভেক্টরটা তৈরি করতে আসলে অনেক টাইম লাগলো। এরপর আমি এই যে এই হোয়াইট কালারটা ডিলিট করে দিলাম, সাইড দিয়ে কোথায় কোথায় হোয়াইট কালার আছে সেগুলো আমি ডিলিট করে দেবো। এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম, একটুখানি নিচের দিকে আসি, এটা ডিলিট করলাম, এটা ডিলিট করলাম। তো আমার ভেক্টরটা তৈরি হয়ে গেছে। আমি এটা এগুলা আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিতে পারি। আমি আসলে সঠিক কী কালার দিছি একটু দেখি এখানে। তো আমি এখানে এটা দাঁতগুলা হোয়াইট কালার দিছি, তো আমি এটা এখান থেকে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি এই তিনটা, এই যে যে দাঁত তিনটা আছে এই তিনটা সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম। এটা আমি অ্যারেঞ্জে গিয়ে এটা আরেকবার সিলেক্ট করি। এটা আমি অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। আর এই চোখের এই জায়গাটা একটু অন্যরকম মনে হচ্ছে, এটা আমি সিলেক্ট করলাম। করে এখান থেকে পেন টুল নিলাম, নিয়ে এখান থেকে এই পর্যন্ত, আচ্ছা আমি পেন টুল নিলাম, এটা ডি সিলেক্ট করি আগে, পেন টুল নিলাম, নিয়ে এখানে সিলেক্ট করলাম, এখান থেকে এই পর্যন্ত নিলাম, নিয়ে এই পর্যন্ত নিলাম, নিয়ে এর ভিতর থেকে ভিতর দিয়ে আমি একটা সুন্দর মতো শেপ নিয়ে নিলাম। নেওয়ার পর এই দুইটা সহ কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসলে ইউনাইট করে দিলাম। তো এই যে চোখের সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। তো এরপরে আমি মাঝে মাঝে এখানে হোয়াইট কালার ইউজ করছি। আমি এটা সিলেক্ট করলাম, শিফট চেপে ধরে এইটা নিলাম, এইটা নিলাম, এরপর এটা নিলাম, নিয়ে আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটা এখান থেকে হোয়াইট কালার করে দিলাম। আমি আরও দুই একটা হোয়াইট কালার করতে পারি, এটা নিলাম, এটা নিলাম। এটা আসলে ডিজাইন কতটা সুন্দর হবে, কোনটাতে সুন্দর লাগতেছে এই জিনিসগুলো মাথায় রেখে করতে হবে। এটা আমি কিবোর্ডে রায় চেপে হোয়াইট কালার করে দিলাম। তো আমার ভেক্টরটা রেডি। এই ডিজাইনে এই ভেক্টরটা তৈরি করতে আমার যা টাইম লাগছে, তো আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর এটা আমি এখান থেকে ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এইদিকে ঘুরে গেল। তার আগে আমি এটা ক্যান্সেল করে দিই, কারণ আমার এই যে এগুলা গ্রুপ হয় নাই। আমি এটা সব সহ শিফট চেপে ধরে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, রিফ্লেক্টে যাওয়ার পর ট্রান্সফর্মে গেলাম, রিফ্লেক্টে গেলাম, এদিকে যখন ঘুরে যাবে এটা আমি এখান থেকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এই ভেক্টরটা করতে আমি জানি অনেক অনেক ঝামেলা হবে আপনাদের, কিন্তু অবশ্যই এটা মনোযোগ দিয়ে করতে হবে। ঝামেলা হইলেও কিছু করার নাই। আমি এটা আনগ্রুপ করে আরেকটা কাজ করতে পারি। এটা আনগ্রুপ করে আমি এই জায়গাটাতেও একটু রেড কালার দিয়ে দিলাম। এটা আমি আবার আনগ্রুপ করলাম, আনগ্রুপ করে আমি এই যে এই ব্ল্যাক কালারটা কিবোর্ডে রায় চেপে এই কালার দিয়ে দিলাম, দেখতে একটু ভালো লাগবে। এরপর আমি সব সহকারে গ্রুপ করলাম। গ্রুপ করে এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এটা অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পর আমি এই যে এই একটা সার্কেল নেব, এখান থেকে আমি ইলিপসি নিলাম, শিফট অল্টার চেপে একটা সার্কেল নিলাম। এটা আমি হরিজন্টাল অ্যালাইন সেন্টার করলাম, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করলাম। করার পর কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম। দেওয়ার পর আমি এই উল্পটা একটুখানি নিচে নিয়ে আসলাম, এই জায়গায় দিলাম। আমার এখানে একটুখানি দেখি, আচ্ছা এটা আমি এই জায়গাটাতে দিলাম, সুন্দর করে মাঝখানে দিলাম। দেওয়ার পর আমি এই যে এই ইমেজটা, এটার ডাউনলোড লিংক আসলে আমি রাখতে ভুলে গেছি। আপনারা গ্লিটার, গোল্ডেন গ্লিটার ইমেজ লিখে সার্চ করলে অনেক গ্লিটার ইমেজ পাবেন। তো এটা আমি এখানে ব্যবহার করছি, এটা আমি এই জায়গাটাতে নিয়ে আসলাম, কন্ট্রোল X দিয়ে কাট করলাম, এটা সার্কেলটা সিলেক্ট করলাম, কন্ট্রোল B দিলাম। দেওয়ার পর এই সার্কেলটা আমি কন্ট্রোল C কন্ট্রোল F দিয়ে একটা কপি করলাম। কপি করে সেটা আমি এখান থেকে আমি সেটা হোয়াইট কালার দিলাম। হোয়াইট কালার দেওয়ার পর একটু যদি সরাই নেই তাহলে দেখেন এটা আমি কপি করছিলাম। তো যাই হোক, হোয়াইট কালার দেওয়ার পর এটা আমি এখান থেকে স্ট্রোক করে দিলাম। স্ট্রোকটা একটুখানি মোটা দেব, 6 PT রাখলাম। রাখার পর আমি এই ইমেজটার শিফট অল্টার চেপে ছোটো করলাম। করে এই সার্কেলের পুরোটা যেন কাভার হয় ওভাবে করে বসালাম। এরপর আমি এই ইমেজ সহ শিফট চেপে ধরে রেড কালার সার্কেলটা সিলেক্ট করলাম। করার পর এটা আমি মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্ক করার পর এটা এরকমই থাক। এরপর আমি এই যে যে সার্কেলটা নিলাম, স্ট্রোক দিছিলাম ওইটা নিলাম। নেওয়ার পর এটা মূলত 6 PT আছে,
এটা আমি এখানে 10 পিটি দিলাম দেওয়ার পর অবজেক্টে গিয়ে এটা আমি এক্সপ্যান্ড করে দিলাম এক্সপ্যান্ড করার পর এক্সপ্যান্ড করার পর আমি এটা এখান থেকে ইয়েলো টাইপের একটা কালার দেব মূলত মুনটা যে কালার আছে ওই কালারেরই দিলাম দেওয়ার পর আমি ইফেক্টে গেলাম ইফেক্টে গিয়ে ব্লারে গেলাম গোশিয়ান ব্লারে গেলাম গিয়ে আমি একটু প্রিভিউটা দিয়ে দেখব আমি মূলত যে যে আলোর যে ইফেক্টটা মনে হচ্ছে ওটা দিলাম আর একটু কমায় দিতে পারি কম বেশি করতে পারি আমি এটা এরকম রাখলাম ওকে করলাম আমি কালারটাও এখন চেঞ্জ করতে পারবো আমি যদি এই ইয়েলো কালারটা দেই কালারের রিফ্লেকশন একটু বেশি ভালো লাগবে তো আমি এটাই কালার দিলাম এই কালার দেওয়ার পর এটা এরকমই থাক আমি এটা সবসহ সিলেক্ট করে একটুখানি ছোট করলাম কারণ হচ্ছে আর্টবোর্ডের বাইরে চলে যাচ্ছে এবার একটু উপরে উঠিয়ে দিলাম উপরে উঠিয়ে দেওয়ার পর আমি এই যে এই লিংকটাতে গেলে আপনারা এই ইমেজ পাবেন এই ইমেজটা কপি করে নিয়ে আসবেন এটা আমি এখান থেকে ইমেজ ট্রেস করলাম করার পর এক্সপ্যান্ড করলাম এক্সপ্যান্ড করে এটা আমি এখান থেকে আনগ্রুপ করলাম আনগ্রুপ করে আমি মূলত এই যে এই ট্রিটা নেব এটা আমি অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম নিচে এখানে বসাইলাম মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম করার পর শিফট অল্টার চেপে এটা আমি ছোট করলাম মোটামুটি ছোট করে আবার শুধু চ্যাপ অল্টার চেপে চ্যাপটা করে দিলাম এখানে একটা রাখলাম তো এখানে আমি অনেক রকম দেব এটা আমি একটুখানি বড় করলাম অল্টার চেপে এখানে একটা রাখলাম এটা একটুখানি চ্যাপটা মোটা মতো করে দিলাম দিয়ে এখানে একটা রাখলাম এটা মূলত পাইনট্রি লিখে সার্চ করলে আপনারা এরকম অনেক পাবেন এটা আমার পাইনট্রি নিছিলাম আমি এটা সব সহকারে গ্রুপ করলাম শুধু গাছগুলো গ্রুপ করলাম গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম আচ্ছা একটা গাছ আমি এখান থেকে অল্টার চেপে কপি করে রাখি তো এরপর আমি এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম আমি এই উল্টটা সিলেক্ট করলাম উইন্ডোজে গেলাম উইন্ডোজ থেকে ইমেজ ট্রেসে গেলাম ইমেজ ট্রেসে গিয়ে আচ্ছা আমি উইন্ডোজে গেলাম উইন্ডোজ থেকে ইমেজ ট্রেস না উইন্ডোজ থেকে আমি ট্রান্সপারেন্সিতে যাব ট্রান্সপারেন্সিতে গেলাম গিয়ে মেক মাস্ক করলাম ক্লিপ করলাম এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম তাহলে খুব সুন্দরভাবে গাছগুলো দিয়ে ওইটা কেটে গেল তো আমার অন্য ঘরে ক্লিক করে রাখা লাগতো আবার ট্রান্সপারেন্সিতে গিয়ে আমি এই ঘরটা ক্লিক করে রাখলাম এই ঘর ক্লিক করে রাখার পর আমি এটা একটুখানি নিচের দিকে নিয়ে এই জায়গাটাতে বসিয়ে দিলাম এটা আমি দরকার হলে শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করব এরকম দিলাম যেন মূল ডিজাইনে আমার উল্টটাই হাইলাইট হয় আমি এটা এরকম রাখলাম রাখার পর আমার এখানকার ট্রিগুলো বসানো শেষ আমি আরও কিছু ট্রি আমার নিয়ে আসতে হবে আমি এই যে এই ট্রিটা নিলাম এটা তো আমি এক্সপ্যান্ড করে নিছি আমি এখান থেকে সব ট্রি ইউজ করব এবার এমন একটা ট্রি ইউজ করব যেটা কিনা অনেক এলোমেলোভাবে আসে তো আমি এখান থেকে এই ট্রিটা নিলাম নিয়ে এই ট্রিটা নিলে আমার কী হবে পুরো সবগুলো চলে আসতেছে তো এটা আমি এখানে নিয়ে আসার পর আমি এখান থেকে ইরেজার নিলাম নিয়ে এর মাথায় একটুখানি কেটে দিলাম কেটে দেওয়ার পর আমি এই ট্রিটা সিলেক্ট করলাম করে এই জায়গায় নিয়ে আসলাম নিয়ে আসার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এখান থেকে এই কালারটা দিয়ে দিলাম কিংবা মন চাইলে আরেকটু লাইট কালার দিতে পারি এটা দিলাম এটা দেওয়ার পর এটা আমি মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম ফ্রন্ট করে এটা আমি এই জায়গা এটা আমার সরতেছে না আচ্ছা সিলেকশন টুলে গেলাম এটা আমি শিফট অল্টার চেপে ছোট করলাম এত বড় করলাম করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম এই উলফ সিলেক্ট করলাম কন্ট্রোল বি দিলাম উলফের ব্যাকে এটা আমি পেস্ট করে দিলাম দিয়ে এখানে একটা বসালাম শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম এখানে একটা বসালাম অল্টার চেপে এখানে একটা বসালাম এরপর এটা আমি অল্টার চেপে এই জায়গায় একটা বসালাম এখানে একটা বসালাম আমার এখানে একটা বসালাম অল্টার চেপে এখানে একটা বসালাম এখানে একটা বসালাম এখানে একটা বসালাম তো এরকমই রাখি মন চাইলে আরও দিতে পারবো তো আমি এরকম রাখলাম আসলে ডিজাইনের রেগুলার কোনো নির্দিষ্ট মাপ থাকে না যেটা দেখতে সুন্দর লাগবে ওরকম করবেন একটা এখানে দিলাম দেওয়ার পর আমি এই কালারগুলো সবগুলো গ্রুপ করলাম এটা সহ এটা সহ এটা সহ এটা আমার ঘুরে গেছে এই জায়গাটাতে আচ্ছা এটা আমি ঠিক করে দিলাম এই জায়গায় যাক ই করার সময় আমার মাউসের ই লেগে এটা ঘুরে গেছিলো ঠিক করে দিলাম তারপর এটা আমি এটা সহ এটা সহ এটা সহ এটা 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 এই শুধু এই কালার গাছগুলো একসাথে করে গ্রুপ করলাম অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম
গ্রুপ করার পর আমি পাইনট্রি আরও নিয়ে আসবো। আমি মূলত এটা আবার যদি আমি নিয়ে আসি কিংবা এটা সিলেক্ট করে এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে আমি এই জায়গাটা আবার কেটে দিলাম। দেওয়ার পর আমি এই পাইনট্রিটা নিলাম, এটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি শিফট অল্টার চেপে এটা ছোট করলাম, মোটামুটি এত বড় করলাম। করে মাউস চেপে অ্যান্ড দিকে বিংটু ফ্রন্ট করলাম। করে আমি এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখান থেকে এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম, এখানে একটা বসালাম। এরপর আমি এটা সহ এটা সহ এটা সহ এটা সহ এটা সহ এটা সহ গ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম। গ্রুপ করে এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। আমি এই যে এই কালারটা সিলেক্ট করলাম। আচ্ছা, গ্রুপ করার আগে কন্ট্রোল জেড একটু ব্যাকে যায় কাট করার আগে, কারণ আমার এই যে এটা সিলেক্ট হয়নি। আবার আমি এটা সহ এটা সহ গ্রুপ করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম। কাট করে এই কালার কাট করে এই যে এই কালারটা সিলেক্ট করলাম, এই কালার ট্রি সিলেক্ট করলাম, কিন্তু আমার এই যে এটা আবার সিলেক্ট হয়নি। আমি দেখি সবগুলো সিলেক্ট হয়েছে কিনা, একটু টান দিয়ে দেখি, না এটা সহ সিলেক্ট হয়নি। তো শিফট চেপে ধরে এই দুটো মিলে সিলেক্ট করে আবার গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই কালারটা সিলেক্ট করলাম, উইন্ডোসে গেলাম। উইন্ডোসে গিয়ে এখান থেকে আমি ট্রান্সপারেন্সিতে যাব। ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিপ করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম, দিয়ে এই ঘরটা ক্লিক করে রাখলাম। তো আমার এই গাছের এটা বসানো শেষ। এরপর আমি আরও কিছু পাইনট্রি আমার লাগবে। আমি যদি এইটা নেই, এটা নিতে পারি। আমি এখান থেকে ইরেজার নিলাম, নিয়ে এই জায়গাটা কেটে দিলাম। ইরেজার নিয়ে আমি এখান থেকে আমি ইরেজারটা নিব। এই যে ইরেজারটা নিলাম, নিয়ে আমি এখানে কেটে দিলাম। দেওয়ার পর আমি এই ট্রিটা কিংবা আচ্ছা আমি এই ট্রিটা নিই, এটা একটু লম্বা আছে, সিলেক্ট করলাম, ইরেজার নিলাম, এর গোড়াতেও কেটে দিলাম। দেওয়ার পর এই ট্রিটা এটা আমি অল্টার চেপে নিয়ে আসলাম। নিয়ে আসার পর এটা আমি চিকন করে দেব, শুধু অল্টার চেপে চিকন করে দিলাম। মোটামুটি এত চিকন করলাম। করে আমি একটা মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিংটু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করার পর আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি মোটা করে দিলাম। এরপর এটা আমি নিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, মন চাইলে এটা আমি এখানে একটা দিতে পারি। এটা আরেকটু আগায় নিয়ে আসলাম। একটা বেশি উপরে চলে গেছে, আমি সব সহ সিলেক্ট করে একটুখানি নিচের দিকে দিলাম, এরকম রাখলাম। দেওয়ার পর এটা আমি গ্রুপ করলাম, অবজেক্টে গিয়ে গ্রুপ করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই মুনটা সিলেক্ট করলাম। করে উইন্ডোসে গেলাম, উইন্ডোসে গিয়ে সেমভাবে ট্রান্সপারেন্সি, মেক মাস্ক, ক্লিপ, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ। এফ দেওয়ার পর আমি একটু প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমি সম্ভবত আচ্ছা আমি কন্ট্রোল জেডে ব্যাকে যাই, ব্যাকে গেলাম। এই প্রবলেমটা কেন হয়েছে, কারণ আমি এই দুটো মিলে সিলেক্ট করে গ্রুপ করিনি। এই দুটো মিলে আমি যে পরে ব্লার যেটা দিলাম, গোশিয়ার ব্লার দিলাম, ওইটার সাথে আমার এটা গ্রুপ করতে হবে। দুটো মিলে আমি এক জায়গায় গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি এই ব্ল্যাক কালারটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এটা মুনটা সিলেক্ট করলাম। করে উইন্ডোসে গেলাম, এখানে আমার ভিউতে ক্লিক হয়ে গেছে, দেখেন ভিউতে ক্লিক হওয়ার পর যে কন্ট্রোল ওয়াই দিলে এটা আবার ঠিক হয়ে যাবে। যদি এরকম সাদা হয়ে যায়, শুধু ওয়াই যদি চাপেন, তাহলে আপনারা যদি ভিউতে গিয়ে এই যে কন্ট্রোল ওয়াই চাপেন, এখানে যদি ক্লিক করেন তাহলে সাদা হয়ে যাবে। আবার যদি ভিউতে গিয়ে কন্ট্রোল ওয়াই ক্লিক করলাম তাহলে আবার ঠিক হয়ে গেল। এটা মূলত ডিজাইনের লাইনগুলো দেখার জন্য। আমি যদি কন্ট্রোল ওয়াই দিয়ে একটু ক্লিয়ার করে বলি, দেখেন শুধু লাইনগুলো দেখা যাচ্ছে এবং কোন লেয়ারের উপর কোন লেয়ার খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আবার আমি কন্ট্রোল ওয়াই দিলাম, আপনার যদি যখন কাজ শেষ হয়ে যাবে কন্ট্রোল ওয়াই দিলাম, আবার এটা পূর্বের অবস্থায় চলে আসবে, যেহেতু ভুলে আমার ওখানে ক্লিক পড়ে গেছে, যার কারণে আমি ব্যাপারটা ক্লিয়ার করে বললাম। তো আমি এরপরে আমি এই মুনটা সিলেক্ট করলাম, আমি কিন্তু ট্রিটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করছিলাম। করার পর মুনটা সিলেক্ট করলাম, এই মুনটা আর এই গোশিয়ান ব্লারটা সহ প্রথমে গ্রুপ করে নেবো।
আমি এই দুইটা মিলে এটা আমার গ্রুপ করে নিছি। তো যাই হোক সিলেক্ট করলাম, করার পর আমি উইন্ডোজে গেলাম, উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিপে ক্লিক করলাম, সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। এখন দেখেন সুন্দরভাবে এটা আমার এখানে প্লেস হয়ে গেছে। তো আমার ডিজাইনটা কমপ্লিট, আমি এখন শুধু লেখাটা লিখে নেব আমি এটা সব সহকারে। আচ্ছা আমি আবার এটা আমার উইন্ডোজে গিয়ে ট্রান্সপারেন্সিতে যাইতে হবে, কারণ ট্রান্সপারেন্সি করার পর সবসময় এই ঘরটা ক্লিক করে রাখতে হবে। আমি এই ঘরটা ক্লিক করলাম, করার পর আমি এখানে চলে আসলাম, আসার পর সব সহ আমি এটা গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা একটুখানি উপরে দিলাম। এরপর আমার স্কাইয়ে এই যে এই ইফেক্টগুলো দিতে হবে, এই ইফেক্টগুলো আসলে না দিলেই মনে হচ্ছে বেশি ভালো লাগতেছে, আমি এটা এরকমই রাখলাম। আর যদি দিতে চান সেক্ষেত্রে এখান থেকে ইলিপসিতে গেলাম, এখান থেকে স্টার নিলাম, নেওয়ার পর এটা আমি আমার ম্যাক্সিমাম ডিজাইনে দিই শিফট অল্টার চেপে স্টার নিয়ে মাউস চেপে ধরে ডাউন অ্যারো ক্লিক করলাম, এই যে একটা হয়ে গেল, শুধু কন্ট্রোল চেপে ধরে লম্বা করলাম। এটা আমি এখান থেকে হোয়াইট কালার দিয়ে দিলাম, হোয়াইট কালার দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কপি করলাম, কপি করে একটুখানি ঘুরাই দিলাম, শিফট অল্টার চেপে আর একটুখানি ঘুরাই দিলাম, এরকম দিলাম, শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করে দিলাম। দেওয়ার পর সব সহকারে গ্রুপ করলাম, গ্রুপ করে এটা আমি ছোটো করে দিলাম, দিয়ে এটা বিভিন্ন জায়গায় অল্টার চেপে চেপে দিয়ে দেবেন। তো আমি এটা আর দিব না এখন, আর মাঝখানে মনে হয় আমি সম্ভবত শুধু ইলিপসি দিয়ে ছোটো ছোটো সার্কেল তৈরি করে দিছি। তো আমার এমনি ভালো লাগতেছে এটা, এটা আমি সব সহকারে এখানে অবজেক্টে গিয়ে, আচ্ছা এটা আমার গ্রুপ করাই আছে, এটা আমি শুধু লেখাটা লিখবো। আমি এই লেখাটা উল্ফ লেখাটা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটা আমি একটা ফোন ব্যবহার করছি, ফোনটা ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ব্লাড লাস্ট নাম ফোন ব্যবহার করছি। তো আমি এটা এখান থেকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, ক্রিয়েট আউটলাইন করার পর শিফট অল্টার চেপে এটা আমি ছোটো করলাম, করে এই জায়গাটা নিয়ে গেলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করে দিলাম। ফ্রন্ট করার পর এটা আমি এই জায়গাটায় খুব সুন্দর করে এটার সাথে মিলায় বসে দেব। দেওয়ার পর এটা আমি, এটা হোয়াইট কালার রাখলেও ভালো লাগবে, আবার ইয়েলো কালার রাখলেও ভালো লাগবে। এটা আমি কিবোর্ডে রাই চেপে এখান থেকে ইয়েলো টাইপ কালার করে দিলাম। আচ্ছা এখান থেকেই করে দিই, আমি একদম এই ইয়েলোটা ব্যবহার করছি, এখানে গিয়ে এই টাইপের ইয়েলো দিয়ে দিলাম। ইয়েলো দেওয়ার পর আমি এটাতে একটা গ্রাঞ্জি ক্র্যাক টাইপের একটা গ্রাঞ্জি দিয়ে দিছি। আমি যে এই গ্রাঞ্জিটা এই লিঙ্কে গেলে আপনারা পাবেন, আমি এই গ্রাঞ্জিটা এটা কপি করে নিয়ে আসবেন, নিয়ে আসার পর এখানে রাখলাম, রাখার পর গ্রাঞ্জিটা মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম, করার পর গ্রাঞ্জিটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এবার উল্ফ লেখাটা সিলেক্ট করলাম, করার পর সেমভাবে উইন্ডোজে গেলাম, উইন্ডোজে গিয়ে ট্রান্সপারেন্সিতে গেলাম, মেক মাস্ক করলাম, ক্লিপ করলাম, এই সাদা ঘরে এসে কন্ট্রোল এফ দিলাম। তাহলে দেখেন খুব সুন্দরভাবে ওই ক্র্যাকগুলো এটার মধ্যে বসে গেল। আমি আর একটুখানি ছোটো করব, করে এই জায়গাটাতে দিলাম, আমি এটা দরকার হলে এটা অল্টার চেপে আরও একটা এখানে বসাইতে পারি, বসাই দিলাম। যাওয়ার পর আমি আবার আমার সেম প্রবলেমটা হয়েছে, উইন্ডোজে গিয়ে ট্রান্সপারেন্সিতে গেলাম, আমি এই ঘরটা ক্লিক করে রাখলাম, রাখার পর আমার ডিজাইনটা কমপ্লিট। এই সব উল্ফ লেখাটা আমি আর একটুখানি উপরে দেবো, কিংবা কালারটা যদি মনে হয় আর একটু গাঢ় করবো, আমি সিলেক্ট করলাম, করে কালারটা আমি এখন এটা চেঞ্জ করতে পারবো, আমি এই কালারটা দিয়ে দিলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট, সব সহকারে আমি এটা গ্রুপ করব। তার আগে উল্ফ লেখাটা আর একটুখানি উপরের দিকে দিলাম, এই জায়গাটাতে দিলাম, দিয়ে আমি এটা সব সহকারে গ্রুপ করলাম, গ্রুপ করে আমি এটা সেভ দিয়ে দেখাবো। ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাসে গেলাম, প্রথমে যদি আমি সোর্স ফাইলে সেভ দেই, আমি ডেস্কটপেই সেভ দিলাম, এখান থেকে আমি ইপিএস দিয়ে দিলাম, ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, যেখানে লিখে দিলাম সোর্স ফাইল, সোর্স ফাইল লিখে আমি এটা এখান থেকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমি এটা পিএনজিতে সেভ দেবো, একটুখানি টাইম লাগতেছে। তো মূলত এই সেভ প্রত্যেকটা টিউটোরিয়ালে আমি সেভ দেওয়া পর্যন্ত দেখায়, যারা একদমই নতুন ইলাস্ট্রেটরে কিছু বোঝে না তারাও যেন ডিজাইনগুলো করতে পারে, যার কারণে এ টু জেড সব দেখাই দেয়। এবার ফাইলে গেলাম, ফাইল থেকে যদি পিএনজি কিংবা জেপিজিতে দিতে চাই তাহলে আমাদের অবশ্যই এক্সপোর্টে যাইতে হবে, এখান থেকে এক্সপোর্ট অ্যাজে গেলাম, যাওয়ার পর আমি এখান থেকে এটা ইউজ আর্টবোর্ড দিলাম, পিএনজি দিলাম, জেপিজি দিতে চাইলে এখান থেকে জেপিজি দিব, এসভিজি দিতে চাইলে এসভিজি দেব, যে ক্লায়েন্ট যেটা যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দেবেন, আর ফাইলের নামটা এখানে অবশ্যই লিখে দিলে দিবেন, আমি এখানে লিখে দিলাম পিএনজি, পিএনজি লিখে আমি এটা এখান থেকে এক্সপোর্ট করে দিলাম। তো আমার ডিজাইনটা কমপ্লিট, আর যদি এতটুকু আপনাদের উপকারে আসে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ, এটা করবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।